দীঘা উপকূলে জারি জশ সম্পর্কিত সতর্কবার্তা চলছে মাইকিং। আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী এই মাসের 25 তারিখে রাজ্যের উপকূল জেলাগুলিতে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় জশ। আর আবহাওয়া দপ্তরের এই সতর্কবার্তাকে মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা উপকূলে মাইকিং করে প্রচার করা হচ্ছে ঘূর্ণিঝড় জশ সম্পর্কে। আসুন দেখে নেওয়া যাক জশ সম্পর্কিত সতর্কবার্তা প্রচারের কিছু দৃশ্য। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী 22 মে জশ নামক একটি ঘূর্ণিঝড় যা নর্থ আন্দামান সমুদ্র এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে, যা পরবর্তী পর্যায়ে 72 ঘন্টার মধ্যে সাইক্লোন ঝড়ে ঘনীভূত হতে পারে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 26 মে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে। এমন অবস্থায় সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা কোনো প্রকারে সমুদ্রে মাছ ধরতে যাবেন না এবং উপকূলবর্তী সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা নিরাপদ দূরত্বে সরে যান, আমাদের যে সমস্ত সাইক্লোন সেন্টার আছে ওখানে গিয়ে আশ্রয় নিতে পারেন। একটি বিশেষ ঘোষণা, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা থানার পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী 22 মে জশ নামক একটি ঘূর্ণিঝড় যা নর্থ আন্দামান সমুদ্র এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে, যা পরবর্তী পর্যায়ে 72 ঘন্টার মধ্যে সাইক্লোন ঝড়ে ঘনীভূত হতে পারে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অঞ্চলে আশ্রয় করতে পারে। এমন অবস্থায় সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কোন অবস্থাতেই সমুদ্রে যাবেন না এবং উপকূল নিকটবর্তী জানান।